আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ডেনমার্কের দ্বিতীয় পর্বের ওয়ার্ক পারমিটের আপডেট নিয়ে এই ভিডিওর আয়োজন করেছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ডেনমার্ক নিয়ে আমরা কাজকর্ম শুরু করেছি। প্রথম ধাপের আমরা ফাইলগুলো ডেনমার্কে কোপেনহেগেনে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভের কাছে ইতিমধ্যে জমাদান সম্পন্ন করেছি। সে এগুলো প্রসেসিং পর্যায়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা দ্বিতীয় পর্যায়ের অনেকগুলো ফাইল রিসিভ করেছি, যে ফাইলগুলো এই মাসের অক্টোবর মাসের 30 তারিখের মধ্যে আমরা সমস্ত ফাইল প্রক্রিয়া নেওয়া ক্লোজ করে দেব। এবং এই দুই ধাপের ফাইল নিয়ে আমরা ডেনমার্কের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা প্রসেসিং পর্যায়ে কমপ্লিট করে ভিসা লাভ পর্যন্ত আমরা আর কোনো ফাইল ডেনমার্কের জন্য রিসিভ করব না। আপনারা যারা ডেনমার্কের ফাইল 30 তারিখের মধ্যে সাবমিশন করতে পারবেন, তারা এই বছরের মধ্যে সম্পূর্ণরূপে ওয়ার্ক পারমিট লাভ করতে পারবেন। ওয়ার্ক পারমিট লাভ করার পর আপনাদের প্রত্যেকের এগুলো ডেনমার্কের যে দূতাবাস রয়েছে, দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টারে ক্যান্ডিডেট নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এগুলো সাবমিশন করবেন। সাবমিশন করার পর এটি 7 থেকে 15 কার্যদিবসের মধ্যে আপনার ভিসা ডিসিশন কমপ্লিট হয়ে এটি ডেলিভারিতে চলে আসবে। ক্যান্ডিডেট নিজের হাতে এগুলো উত্তোলন করে ভিসা লাভ করে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা ডেনমার্কের কোপেনহেগেনে পৌঁছে আপনাদের ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন। ডেনমার্কে বিভিন্ন ধরনের কাজকর্মে আপনারা সুযোগ লাভ করবেন। ডেনমার্কে প্রথমত আপনারা হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। হোটেল রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বয়, কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, লন্ড্রিম্যান, হাউসকিপিং, বেল বয়, রুম বয় এবং ক্লিনার হিসাবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বয় এবং ওয়াইটার হিসাবে কাজ করার সুযোগ পাবেন। ডেনমার্কে আরও বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ আমরা করতে পেরেছি। আমাদের কাছে আরও অফারের মধ্যে আছে কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন তাদের জন্য অবারিত সুযোগ রয়েছে। কনস্ট্রাকশনে যারা দক্ষ আছেন এর মধ্যে রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ওয়েল্ডার, ফাইভ ফিডার, ইলেকট্রিশিয়ান, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে। আপনারা যারা কনস্ট্রাকশনে দক্ষ আছেন তারা স্কিল পর্যায়ে আপনারা ডেনমার্কে কাজ করতে পারবেন। এছাড়াও যারা হেল্পার আছেন তারা অধ্যক্ষ হিসাবে ডেনমার্কে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরিতে, মিল্ক প্রসেসিং ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রি, গাড়ির রঙের ডেন্টিং পেন্টিং এর কাজ এবং কার ওয়াশে আপনারা কাজ করতে পারবেন। এর মধ্যে ডেনমার্কে এগ্রিকালচারে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এগ্রিকালচারের উপর যারা ডিপ্লোমা ধারী আছেন তাদের জন্য উচ্চ পর্যায়ে উচ্চ বেতনে কাজ করতে পারবেন। ডেনমার্কে যারা কৃষি শ্রমিক হিসাবে কাজ করতে চান তারা অনভিজ্ঞরাও কৃষি শ্রমিক হিসাবে, এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন। আপনারা যারা ডেনমার্কে যেতে চান তারা স্যালারি হিসাবে 1500 ইউরো থেকে 2500 ইউরো পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন। আপনারা যারা ডেনমার্কে যেতে চান তারা পাসপোর্ট ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিসা প্রসেসিং এর কাজ আপনারা সম্পন্ন করে ভিসা লাভ করে আপনারা ডেনমার্কে গমন করতে পারবেন। আমাদের অফিস আপনাদের জন্য প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা যোগাযোগ করে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন করে ঘরে বসে যে কোনো তথ্য উপাত্ত আপনারা জেনে নিতে পারেন। আজকে ডেনমার্কের ওয়ার্ক পারমিট নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।